শিক্ষার্থীবৃন্দ, আজকের পাঠে সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের জ্যামিতি ষষ্ঠ অধ্যায়ের অনুশীলনী 6.3 থেকে একটি সমস্যার সমাধান নিয়ে হাজির হয়েছি। তো শিক্ষার্থীবৃন্দ, চলো আজকে আর দেরি না করে আমাদের মূল পাঠে ফিরে যাই। তো শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের এই সমস্যাটা নিয়ে আলোচনা করব। তো ক নম্বর যে সমস্যাটি আছে সেটি হচ্ছে কি, যে প্রদত্ত তথ্য অনুযায়ী ABC ত্রিভুজটি অঙ্কন করো। তো শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা এই তথ্য অনুযায়ী ABC ত্রিভুজটি অঙ্কন করি। তো প্রদত্ত তথ্য অনুযায়ী ABC একটি সমকোণী ত্রিভুজ, যার একম হচ্ছে এক সমকোণ, এবং BC বাহুর মধ্যবিন্দু হচ্ছে D। তাহলে আমরা একটি সমকোণী ত্রিভুজ আঁকব, ABC। এখানে বলা হচ্ছে যে একম সমান হচ্ছে এক সমকোণ। এবং এই BC বাহুর মধ্যবিন্দু, এটা আমরা ধরলাম BC বাহুর মধ্যবিন্দু D। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা কর্ণং যে সমস্যাটি আছে এই সমস্যাটির সমাধান করলাম। যে তথ্যে বলা আছে যে ABC একটি সমকোণী ত্রিভুজ, যার এই কোণ হচ্ছে এক সমকোণ বা 90 ডিগ্রি, এবং এর যে BC বাহুটি আছে এই BC বাহুর মধ্যবিন্দু হচ্ছে D। তাহলে এখন আমরা এই A এবং D যোগ করি। তো আমরা লিখব যে যে প্রদত্ত তথ্য অনুযায়ী ABC একটি সমকোণী ত্রিভুজ, আর এর কোণ হচ্ছে এক সমকোণ, এবং BC বাহুর মধ্যবিন্দু D। এভাবে আঁকার পর আমরা A বিন্দু এবং D বিন্দু যোগ করব। তাহলে আমাদের ক নম্বর যে সমস্যাটি আছে, ক নম্বর সমস্যার সমাধান। তো শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা খ নং সমস্যার সমাধান করব। তো খ নং সমস্যাটি হচ্ছে যে উদ্দীপকে আছে যে ABC একটি সমকোণী ত্রিভুজ, এর একম হচ্ছে এক সমকোণ, এবং এর BC বাহুর মধ্যবিন্দু হচ্ছে D। তাহলে প্রমাণ করতে হবে যে AB প্লাস SC গ্রেটার দেন 2AD। তো প্রথমেই আমরা উদ্দীপক অনুযায়ী আমরা এখানে চিত্রটি অঙ্কন করি। এটি একটি বলা হচ্ছে সমকোণী ত্রিভুজ, তো যার এই কোণ হচ্ছে এক সমকোণ ABC, এর BC বাহুর মধ্যবিন্দু হচ্ছে D। এখন আমরা অঙ্কনে কি করব, অঙ্কনে আমরা AD যোগ করব, AD যোগ করব, এবং AD কে E পর্যন্ত এমনভাবে বর্ধিত করি যেন AD সমান DE হয়, AD সমান DE হয়, AD এবং DE সমান হয়, এবং এরপরে CE যোগ করি। তাহলে অঙ্কন শেষ, এখন আমরা প্রমাণে যাব। প্রমাণ, প্রমাণ হচ্ছে কি, প্রথমেই আমরা এই ত্রিভুজটি এবং এই ত্রিভুজটি আমরা প্রমাণ করব। ত্রিভুজ ABD, ত্রিভুজ ABD এবং ত্রিভুজ CDE, ত্রিভুজ CDE এই দুটি ত্রিভুজের মধ্যে যদি আমরা কম্পেয়ার করি তাহলে কি দাঁড়ায়। এই দুটি ত্রিভুজের মধ্যে আমরা পেয়েছিলাম এই যে CD সমান BD, অর্থাৎ এই BD বাহু সমান CD বাহু। কারণটি হচ্ছে কি, যে যেহেতু D হচ্ছে BC এর মধ্যবিন্দু, সেহেতু আমরা লিখতে পারি BD সমান CD, অর্থাৎ এই অংশটি এবং এই অংশটি সমান। তো আমরা লিখতে পারি আবার AD সমান DE, কেননা আমরা
এডি যোগ করেছিলাম এবং এডিকে ই পর্যন্ত বর্ধিত করেছিলাম যেন এডি সমান ডি হয়, অর্থাৎ অঙ্কানুসারে এডি সমান ডি। এরপর কোণ এ ডি বি, এই কোণ দুটি হচ্ছে পরস্পর পরস্পরের বিপরীত। কেমন আমরা জানি যে দুইটি সরলরেখা যদি পরস্পর পরস্পরকে ছেদ করে তাহলে এই বিপরীত, এই এর বিপরীত পাশে যে কোণটি আছে সেটি হচ্ছে এর পরস্পর পরস্পরের বিপরীত কোণ, অর্থাৎ এই কোণটির বিপরীত কোণ হচ্ছে এটি এবং এই কোণটির বিপরীত কোণ হচ্ছে এটি, অর্থাৎ এই বিপরীত কোণগুলো পরস্পর সমান হয়। সেক্ষেত্রে এই কোণ দুটি পরস্পর বিপরীত কোণ, যার কারণে এই কোণটি এবং এই কোণটি পরস্পর সমান হবে। তার মানে আমরা লিখতে পারি কোণ এ ডি বি, এ ডি বি সমান কোণ সি ডি ই, সি ডি ই। তো তাহলে আমরা এই দুটি ত্রিভুজ এখন লিখতে পারি, ত্রিভুজ এ বি ডি সর্বসম ত্রিভুজ সি ডি ই। এই ত্রিভুজ দুটি হচ্ছে পরস্পর সর্বসম, কেননা আমরা বাহুকোণ বাহু উপপাদ্য থেকে পাই যে যদি দুইটি ত্রিভুজের একটির দুই বাহু এবং অন্তর্ভুক্ত কোণ অপর ত্রিভুজটির দুই বাহু এবং অন্তর্ভুক্ত কোণের সমান হয় তবে ত্রিভুজ দুটি সর্বসম, সেক্ষেত্রে এই ত্রিভুজ দুটি সর্বসম। অতএব আমরা লিখতে পারি এ বি সমান সি। তাহলে যেহেতু সর্বসম সেক্ষেত্রে বাকি যে বাহু দুটি বাকি থাকলো সে দুটিও সমান হবে, এ বি সমান সি ই। এখন আমরা ত্রিভুজ এ সি ই, এ সি ত্রিভুজ থেকে পাই ত্রিভুজ এ সি ই এ কি পাই, যে এ সি প্লাস সি, এ সি প্লাস সি ই গ্রেটার দেন এই। কেননা আমরা জানি যে কোনো একটি ত্রিভুজে যদি যে কোনো দুইটি বাহু যোগ করা হয় তাহলে উহার তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, অর্থাৎ এই ত্রিভুজটি আমরা এই দুইটি বাহু যোগ করলে কি হবে, আর এই যে তিন নম্বর বাহুটি এর থেকে বড় হবে। কাজে লিখতে পারি এসি যোগ সি গ্রেটার দেন এই। তাহলে আমরা লিখতে পারি এসি যোগ সি ই, পরিবর্তে লিখবো আমরা এ বি, যেহেতু সি এ এবং এ বি পরস্পর সমান তাহলে এখানে এ বি লিখবো গ্রেটার দেন এই, মানে হচ্ছে এডি যোগ ডি, এডি যোগ ডি তাহলে বা এখন আমরা সাদায় লিখবো এ বি প্লাস এ সি গ্রেটার দেন এ ডি যোগ, এডির পরিবর্তে লিখবো এডি, কেননা এডি সমান ডি, এডি সমান ডি, কাজেই আমার ডি পরিবর্তে এখন লিখবো আমরা এ বি। তাহলে আমরা লিখবো এ বি প্লাস এ সি গ্রেটার দেন এডি যোগ এডি টু এডি। তাহলে আমরা প্রমাণ করলাম যে এ বি প্লাস এ সি গ্রেটার দেন টু এডি। ক নম্বর খ নম্বর করলাম, এখন গ নম্বরে যে সমস্যাটি ছিল সেটি প্রমাণ করতে হবে যে এডি ইকাল টু হাফ বি সি। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা খ থেকে পেয়েছিলাম, খ থেকে পেয়েছিলাম যে ত্রিভুজ এ বি ডি এবং ত্রিভুজ সি ডি সর্বসম, যার কারণে এ বি সমান সি ই, এ বি সমান সি পেয়েছিলাম, এ বি সমান সি। তো এখন এ বি সমান সি আবার কোণ এ বি সি, কোণ এ বি সি সমান কোণ হচ্ছে এ বি ডি বা এ বি সি, সমস্যা নাই, এ বি ডি সমান কোণ হচ্ছে ডি সি ই, ডি সি ই এই কোণ দুটি সমান এবং একান্তর। তো যেহেতু কোণ দুটি একান্তর এবং কোণ দুটি সমান, কাজেই আমরা লিখতে পারি এ বি এবং সি পরস্পর সমান্তরাল, এ বি এবং সি সমান্তরাল এবং বিসি তাদের ছেদক, বিসিটা হচ্ছে তাদের ছেদক। তাহলে এখন আমরা লিখতে পারি যেহেতু এই কোণটি এক সমকোণ, কোণ বি এ সি ইকাল টু এক সমকোণ, তাহলে বি এস বি এ সি কোণটি এক সমকোণ, কাজেই আমরা লিখতে পারি এই কোণটিও
একসমকোণ, কেননা যেহেতু এবি এবং সি পরস্পর সমান্তরাল এবং সমান, সেক্ষেত্রে এই কোণটি একসমকোণ হলে এই কোণটিও একসমকোণ হবে, অর্থাৎ এ সি ই সমান হচ্ছে একসমকোণ। এখন আমরা ত্রিভুজ এ বি সি, এখন ত্রিভুজ এ বি সি, এ বি সি এবং ত্রিভুজ এ সি ই, এই দুটি ত্রিভুজের মধ্যে আমরা কি কি পাই, পাই যে এ বি সমান সি, এ বি সমান হচ্ছে সি, এই বাহুটি সমান এই বাহুটি, আবার এ বি সি ত্রিভুজের এ সি, এ সি সমান এ সি ত্রিভুজের এ সি, এ বি সমান সি, তাহলে এ বি সমান সি, এবং এই এই দুটি ত্রিভুজের মধ্যে এই এ সি বাহুটি হচ্ছে সাধারণ, এ সি বাহু হচ্ছে সাধারণ, অর্থাৎ এই এসি বাহুটি হচ্ছে এবিসি ত্রিভুজের একটি বাহু, আবার এসি ই ত্রিভুজেরও একটি বাহু, অর্থাৎ এসি বাহুটি হচ্ছে সাধারণ বাহু। আবার কি পাই, এই দুটি ত্রিভুজের মধ্যে এই কোণটি এক সমকোণ, আবার এই ত্রিভুজের এই কোণটি এক সমকোণ, তার মানে আমরা এখন লিখতে পারি, অর্থাৎ ত্রিভুজ এ বি সি, ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ এ সি ই, এ সি ই, কেননা এর আগে আমরা পেয়েছিলাম যে বাহু কোণ, বাহু উপপাদ্য অনুযায়ী যে যদি দুটি ত্রিভুজের একটি দুই বাহু এবং অন্তর্ভুক্ত কোণ অপর ত্রিভুজটির দুই বাহু এবং অন্তর্ভুক্ত কোণের সমান হয়, তবে ত্রিভুজ দুটি সর্বসম। এখানে এই ত্রিভুজটির এই দুইটি বাহু, এই ত্রিভুজটির এই দুইটি বাহু সমান, আবার এই দুইটি বাহু, এই দুইটি বাহুর অন্তর্ভুক্ত কোণ এটি, আবার এই দুইটি বাহুর অন্তর্ভুক্ত কোণ এটি, কাজেই এর অন্তর্ভুক্ত কোণ দুইটিও সমান। সেক্ষেত্রে আমরা ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ এ সি ই লিখতে পারি, কাজেই কি লিখতে পারি আমরা, কাজেই আমরা লিখতে পারি এখন বি সি সমান, বি সি সমান এই, বি সি সমান এই, অর্থাৎ এই বাহুটি বি সি বাহু সমান এই হবে, বা এখানে লিখি যে এই সমান বি সি, বা এইকে আমরা কি লিখতে পারি, এই হচ্ছে এডি যোগ ডি, এডি যোগ ডি সমান বি সি, বা এডি যোগ ডি ই পরিবর্তে আমরা লিখতে পারি আবার এডি, কেননা এডি এবং ডি সমান, কাজে ডি পরিবর্তে আমরা এডি লিখতে পারি, ইকুয়াল টু বি সি, তাহলে এডি যোগ এডি টু এডি সমান বি সি, অর্থাৎ এডি সমান টুটায় পাশে আসে ভাগ হবে হাফ বি সি। তাহলে আমরা প্রমাণ করলাম এডি ইকাল টু হাফ বি সি। তো শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ থেকে আমরা এই সমস্যাটির সমাধান করলাম, আশা করি তোমরা এই সমস্যাটির সমাধান সুন্দরভাবে বুঝতে পেরেছ। শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ থেকে আমার সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ, সবার জন্য শুভকামনা রইল।